বলি ও মা এই নিন আপনার চা এখানে রাখলাম আর আপনি খান আর আপনি খেতে খেতে বলে দিন যে দুপুরবেলা কি রান্না করব রান্নাটা বসিয়ে দিন তাড়াতাড়ি করে হ্যাঁ ও মা দাও দেখি সকালে এই চাটা না হলে না টিফিনটা ঠিক মনে হয় না খেয়েছি দেখি চাটা কেমন হয়েছে তুমি এখনো পর্যন্ত চাটা করতে শিখলে না বাপু যাই হোক যাই হোক মোটামুটি চলবে তবে আমার মতো না ও হয়ে যাবে ধীরে ধীরে চিন্তা করো না হয়ে যাবে হ্যাঁ তুমি ভালো কথা বলেছো রান্নাটা চাপিয়ে দাও তা কি কি রান্না করবে সেটাই জানতে এসছো তো কি রান্না করো বলো তো এক কাজ করো বরঞ্চ শুক্তো করো মাছের মাথা দিয়ে ডাল করো পটলের চিংড়ি করো আর চুনো মাছের ঝাল করো মাংস করো আর একটু চাটনি করে দিও না চাটনি ছাড়া আবার আমি খেতে পারি না একটু চাটনি করে দিও ওতেই হবে খুব আর বেশি কিছু করতে হবে বুঝলে আচ্ছা ঠিক আছে আমি চটপট গিয়ে করে নিই ঠিক আছে করে টরে আসছি আপনি চাটা খান হ্যাঁ আসছি 2000 years later মা ওই সব রান্না হয়ে গেছে সব রান্না হয়ে গেছে হাত তো মুছে একদম রেডি হয়ে গেছে আপনি শুধু কখন খাবেন বলবেন আমি তখনই বেরে আপনাকে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বলো ও রান্না বান্না হয়ে গেছে তা ঘড়িতে সময় তো 12:05 হলো তা দুপুরবেলা তো হয়েই এলো একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো কারণ গ্যাস অম্বলের বাতিক তো যাকি স্যার তুমি এক কাজ করো তুমি সবগুলো বাড়ো একটু ভাতটা ভাত ভাতটা গরম গরম ভাতের সাথে ওই একটু ঘি দিয়ে খাবো একটু ঘিটা বের করে রাখো আমি মাথায় জলটা দিয়েই আসছি এসে খেতে বসবো ঠিক আছে ও ভাত ভাতটা কোথায় আছে ভাত ভাত আমার কোথায় আছে তুমি ভাত রান্না করে বলি কোথায় রেখেছো ঘরের ভিতরে রেখেছো নাকি আপনি তো আমাকে বললেন শুক্তো করতে মাছের মাথা দিয়ে ডাল করতে চুনো মাছের চচ্চড়ি করতে আলু পটল চিংড়ি তরকারি করতে মাংস করতে আর চাটনি করতে আমি তো করে দিয়েছি তুমি ভাত রান্না করনি কোন বাড়ির মেয়ে ছামাকে নিয়ে এলুম বউ করে গো দুপুরবেলা ভাত রান্না করনি তো টন্নর পিন্ডি গুলো খাবো কি দিয়ে শুধু খাবো মাছের মাথা দিয়ে ডাল খাই দুপুর বেলা তোমার কি মায়া দয়া বলে কিচ্ছু নাই মাইয়া চলো হাত বসাতে হবে হাত না বসে দাঁড়িয়ে রয়েছে হাবলি কোথায়